আজি যে পাঁচটা উপ নির্বাচন হয়েছিল তার আটাইকটা নির্বাচনতে ভারতীয় জনতা পার্টি UPPL আর গণ পরিষদ দলের প্রার্থী জয়লাভ করবলে সক্ষম হল। জয় জয়তা আপনার জড়িয়ে আমি সকলকেজন প্রার্থীক আমার ফলের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর ভারতীয় জনতা পার্টির রাইজর প্রতি থাকা দায়িত্ব, রাইজর প্রতি থাকা স্নেহ আর সবকা সাথ সবকা বিকাশের যে নীতি, এই নীতির আজি আমি এই সেমি ফাইনেলত আজি আমি জিকিবলে সক্ষম হলো। আর এই ইলেকশনত আমি জিকারে এটা কথা ইংরাজিত আছে যে মর্নিং শোজ দ্য ডে, যে রাতিপুৱা চাই গোটেই দিনটোৰ কথা কব পাৰি। আর প্রায় আজির প্রায় 500 দিনের পাছত আমার যুগ সাধারণ নির্বাচন 26 চনত হব, এই নির্বাচনত যথেষ্ট প্রতিফলিত হব। আর এখন আমি সেমি ফাইনেল বলে কব খুঁজো। আর এই সেমি ফাইনেলত এই বৃহৎ যুক্ত জয় হল তার ভিতর আমি সামগ্রী সমষ্টিট আমি যুক্ত কংগ্রেসের আর রকিবুল হুসেন ডাঙরিয়ার যুক্ত দুর্গ আছিল 1 চনের যমষ্টিত জিকি আইসিল, সেই সমষ্টিট আমি তখেসলের দুর্গ ভাঙি আজি আমার দীপলু রঞ্জন শর্মা ডাঙরিয়া জিকিবলে সক্ষম হল। ইয়াতে যদি সংখ্যালঘু মানুষ আছিল আর ধারণা আছিল যে সংখ্যালঘু মানুষে ভারতীয় জনতা পার্টির সপক্ষে ভোট নিদিয়ে, আজি এই দীপলু রঞ্জন শর্মার সামগ্রী সমষ্টিয়ে প্রমাণ করলে যে আমার সংখ্যালঘু ব্যক্তি সকলেও আজি ভারতীয় জনতা পার্টির সপক্ষে ভোট দিয়ে রকিবুল হুসেনের দুর্গ খহায় আর রকিবুল হুসেনের যে অত্যাচার, রকিবুল হুসেনের যে ধরনের আপনার শাসন করেছিল সেই শাসন ভাঙি আজি দীপলু রঞ্জন শর্মাক সামগ্রী সমষ্টির পর জিকাবলে সক্ষম হল। মই আপনার জড়িয়ে সমগ্র দেশবাসী ভোটদাতাক আমি আপনার জড়িয়ে তখেসলক মই আমার ফলের শুভেচ্ছা জ্ঞাপন করছো। তারলগে মহারাষ্ট্রত আমার যে রিজাল্ট হল, এই মহারাষ্ট্রের এটা ইমান ডাঙর এখন স্টেটত আমার আজি 288টা সিটের ভিতর আমি আমার মিত্রজোটে 220টা সিট আমি পাবলে সক্ষম হয়েছো। জয় জয়তে এই শুভখনত সকলকে মূর ফলের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।